আসসালামু আলাইকুম। আজকে যে এসেছি নতুন আরও একটু রেসিপি নিয়ে, আর আজকে আপনাদেরকে করে দেখাবো জিভে জল আনা দারুণ মজার পদ্মার ইলিশ দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা। আমরা যারা মাওয়া ঘাটে গিয়েছি তারা নিশ্চয়ই এই ভর্তার সাথে পরিচিত হয়েছি। তো চলুন বাসায় কী করে এই ভর্তা তৈরি করবেন চটপট দেখে নেওয়া যাক। ভর্তার জন্য তো অবশ্যই লাগবে ইলিশ মাছের লেজ, তো আমি এখানে লেজটা একটু ছোট করে কেটেছি বলে সাথে আরেকটা পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেজটাকে একটু বড় করে কাটতে পারেন, এতে করে ভর্তার পরিমাণটা অনেকটাই বেশি হবে। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, এবার খুব ভালো করে মশলাটাকে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। আমরা যারা মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছ ভাজা খেয়েছি বা ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছি বা যারা খাইনি এখনও, তারা কিন্তু বাসায় বসে এই বৃষ্টির সময়ে এই ভর্তাটা উপভোগ করতে পারেন। ভীষণ মজার হয়, আর মনেই করবেন যে আপনি মাওয়া ঘাটেই বসে খাচ্ছেন। তো চলো মাছটাকে এখন আমি ভেজে নেব, তার আগে এটাকে 5 মিনিট এভাবেই রেখে দেব। 5 মিনিট পর আমি দেখুন প্যানে একটু তেল গরম করে নিয়েছি, এটা সরিষার তেল। চেষ্টা করবেন যে পুরো ভর্তাটা সরিষার তেলে করার জন্য, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা খুব ভালো পাবেন, ভর্তাটাও খুব ভালো লাগবে। তাই মাছটা দিয়ে দিয়েছি। এরপরে সাইড এক সাইড করে আমি কিছু শুকনা মরিচও এই তেলের সাথে ভেজে নেব, আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারেন। তো আমি এখানে কম মরিচ ব্যবহার করছি, কারণ আমি যে মরিচটা ব্যবহার করি সেটা প্রচণ্ড রকমের ঝাল, তাই একটু কম দিয়েছি। আর কম বলতে এই মাছের ভর্তার সাথে এনাফ, আর আপনাদের মরিচ যদি একটু কম ঝাল হয়ে থাকে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন, আর চাইলে আপনারা শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। কিন্তু মাওয়া ঘাটে বিশেষ করে শুকনো মরিচের দিয়েই ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগছে, তাই আমি বাসায় শুকনো মরিচ দিয়েই বানাইছি। তো চলুন, এই যে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে এগুলো মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। দেখুন মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মরিচগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখানে মরিচগুলো একটু সরিয়ে রেখে মাছগুলো থেকে কাঁটা বেছে নেব, আর কাঁটা বাছারও একটা পদ্ধতি আছে। দেখুন আমি একটা বেলুন নিয়ে নিয়েছি, এই বেলুনটা দিয়ে এভাবে একটু বাড়ি দিয়ে দিয়ে মাছটাকে কাঁটা থেকে আলাদা করে ফেলবো। মাওয়া ঘাটে যেটা করে সেটা হচ্ছে ওরা একটা হাম্বল দিস্তাতে মাছগুলোকে নিয়ে নেয়, এবার ইচ্ছে মতো এটাকে পিষতে থাকে, তো সেইভাবে কাঁটাটা খুব ইজিলি আলাদা হয়ে যায়। কুটে কুটে কাঁটা বাছার থেকে এই এই প্রসেসটা অনেক সহজ, কারণ তারা অনেক অনেক পরিমাণ ভর্তা সেল করতে হয়, তো তাদেরকে খুব তাড়াতাড়ি ফাস্ট এই ভর্তাটা বানাতে হয়, সে কারণে ওরা এভাবেই করে নেয়। তারপরেও এরকম একটা শিলপাটার শিল দিয়ে অথবা এই যে আমার মতো ভেলুন দিয়ে অথবা আপনাদের বাসায় যদি হাম্বল দিস্তা থাকে সেটার মধ্যেও এভাবে মাছটাকে পেশে নিতে পারেন। এরপর দেখুন বড় বড় কাঁটাগুলো কিন্তু বের হয়ে গেছে, খুব ইজিলি কিন্তু বের করা যাচ্ছে। ঠিক এইভাবে আমি কিন্তু সম্পূর্ণ মাছগুলোকে একদম একটা কাঁটাও থাকবে না, কারণ মাওয়া ঘাটে এত বেশি কাঁটা ওরা বাছে না, ওরা যেভাবে মাছটাকে থেতলে নেয় তার সাথে অনেক কাঁটাই একদম পিষে যায়। তো আমি খুব নিখুঁতভাবে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু কাঁটাগুলো খুব সুন্দর করে আলাদা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু মাছগুলো বাছা হয়ে গেছে, এখন কোনো কাঁটা নেই মাছের মধ্যে। এরপর যেটা আমি করব, শুকনো মরিচগুলোকে নিয়ে নেব এবং বোটাগুলো ভেঙে এটা আমি হালকা একটু লবণ দিয়ে মরিচগুলোকে একটু ভেঙে নেব, গুঁড়ো করে নেব।
লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করলে কি হয়, মরিচটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি একদম ভালো করে গুঁড়ো হয়ে যায়। আর অবশ্যই মরিচটাকে খুব মচমচে করে ভাজতে হবে, তাহলে এটাকে ভাঙতে সুবিধা হবে। মরিচগুলোতে আমি এখন সামান্য পরিমাণ সরিষার তেল দেব। মরিচগুলোকে ভালো করে ভাঙা হয়ে গেলে এতে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব। আমি কুচি করে রাখা প্রায় এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ এখানে অ্যাড করছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই হবে, মাঘাতে ওরা মামারা যেভাবে করে যে হাম্বল দিস্তে মাছটাকে পিষা হয় সেই একইভাবে পেঁয়াজটাকেও কিন্তু ওরা পিষে ফেলে। তো এই ক্ষেত্রে খুব ভালোই লাগে, একটা ভর্তাটার মধ্যে পেঁয়াজের একটা ফ্লেভার, মাছের ফ্লেভার খুব ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজটাকে এভাবে পিষে ফেলছি না, একটু হাত দিয়ে ডোলে ডোলে এটাকে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি, মানে পেঁয়াজ থেকে একটু পানি বের করে নিচ্ছি, তাহলেই এনাফ। এরপর মাছের সাথে খুব ভালো করে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা। আমি যখনই মাওয়াঘাটে যাই বা না যাই, ভর্তা কিন্তু আমার এটা খেতেই হবে। বাসায় যখনই ইলিশ মাছ আসে আমি কিন্তু লেজটাকে আলাদা করে রেখে দিই শুধুমাত্র এই ভর্তার জন্য। তো আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিলেই রেডি হয়ে যাবে খুব মজাদার ইলিশ মাছের লেজের ভর্তা। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।